মহতারাম প্রথম প্রশ্ন করছেন বোন রফিয়া দেন সম্পর্কে আর কি, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে নামাজে মেয়েদের যে হাত এবং পা গুলো কিভাবে রাখবেন, অর্থাৎ রফিয়া দেন কি শুধু প্রথমেই করবেন না আরো না করা আরো না যেতে পারে এই করতে বিষয়টা? জি আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أما بعد رفع اليدين বিষয়ক হাদিস অনেক এবং এই বিষয়ক মতভেদটা পুরোটাই মুস্তাহাব কেন্দ্রিক। একটা হাদিসে আসছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এটা সুনানে তিরমিজি সুনানে আবি দাউদ অন্যান্য গ্রন্থে এসেছে এবং হাদিসটা সহি সনদের সকল রাবি সহি মুসলিমের রাবি মুহাদ্দিসগণ হাদিসটাকে সহি বলেছেন, আধুনিক মুহাদ্দিসগণ বলেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি কি তোমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত শিখিয়ে দেব না? এরপরে তিনি নবীজির সালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত তাদেরকে শিখালেন, তিনি শুধু প্রথমবার হাত তুললেন, বাকি রুকুতে যেতে বা রুকু থেকে উঠতে বা অন্য কখনো তিনি হাত উঠালেন না। এটা একটা হাদিস, সহি হাদিস। এর বিপরীতে অনেক হাদিস সেহা সিত্তা গ্রন্থেই প্রায় কয়েক ডজন সাহাবি থেকে বর্ণিত, আবু হুরাইরা, আবদুল্লাহ ইবনে ওমর, আবদুল্লাহ ইবনে আব্বাস, অন্যান্য বিভিন্ন সাহাবি থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম এই হাত তো তুলতেনই, রুকুতে যাওয়ার সময় একবার তুলতেন, রুকু থেকে উঠে একবার তুলতেন, এটাও সহি এবং অনেকগুলো সাহাবি থেকে বর্ণিত মুতাওয়াতের প্রায় পর্যায়ের হাদিস। তৃতীয় হল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিন জায়গা ছাড়াও চতুর্থ তৃতীয় রাকাতের আত্তাহিয়াত পড়ে ওঠার সময় তিনি দুই হাত তুলতেন, তাহলে এই তিনটাও পেলাম আমরা। অন্যান্য হাদিসে আসছে এগুলো সহি, শেখ নাসিরুদ্দিন আলবানী তার সেফাত সালাতে নবীতে এনেছেন, দুই সেজদার মাঝখানেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত উঠাতেন, আনাস ইবনে মালিক এবং অন্যান্য সাহাবী থেকে এনেছেন। তাহলে আমরা দেখলাম শুধু প্রথমবারে উঠানো, প্রথমবার এবং রুকুতে উঠতে এবং রুকুতে যেতে উঠানো, এরপরে তৃতীয় রাকাতে উঠানো, দুই সেজদার মাঝখানে উঠানো, আর কোন কোন রেওয়ায়েতে সকল নড়াচড়াতেই হাত উঠানোর মতো হাদিস আসছে। ফকিহগণ এই সকল হাদিসের সমন্বয়ে মতভেদ করেছেন, ইমাম আবু হানিফা সহ কুফার অনেক ফকিহ, আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমাই কুফাই ছিলেন এবং তাদের ফেকাই কুফাই, তারা বলেছেন একবার হাত উঠালেই চলবে, পরবর্তী সময়ে হাত উঠালে গোনা হবে এটা কখনোই তারা বোঝেননি, আমরা বলেনি এটা আমরা ভুল বুঝি, তারা বলছেন এটাই চলবে, অন্যগুলো দরকার নেই, কিন্তু অন্য হাদিসে আমল করলে কোনো দোষ হবে এটা তারা কখনোই বলেননি। বরং আমাদের হানাফি ফেকার বিভিন্ন জায়গায় রয়েছে, কেউ যদি সহি হাদিস দেখে তার উপরে আমল করে তাহলে কোনো সমস্যা নেই, এটা আমি পরে মনে থাকলে বলবো। অন্যান্য ফকিরা বলছেন প্রথমবার ছাড়াও অন্যান্য বারে হাত উঠানো, বিশেষ করে রুকুতে যেতে রুকু থেকে উঠতে হাত উঠানোটা মুস্তাহাব, এটা আপনারা ইমাম মুসলিমের সহির হেডিং হলো বাব ইস্তেহবাব রাফেল ইয়াদাইনে ইনদা রুকু ইনদা রাফা মিনহু। এই জন্য আমরা এ ব্যাপারে যেটা করি অসহিষ্ণুতা দেখাই, যেমন আমরা আমাদের সমাজের অধিকাংশ আলেম মুফতি তারা মনে করেন রফল ইয়াদাইন করলে মাজহাব নষ্ট হয়ে গেল, এটা তাদের ভুল ধারণা, এটাতে মাজহাবও নষ্ট হয় না দিনও নষ্ট হয় না। ইমাম আবানি বলেছেন একটাই সুন্নত, বাকিগুলো সুন্নত নয়, কিন্তু হানাফি মাজহাবের অনেকেই তুলেছেন, যারা পুরনো ইমাম ছিলেন ফকি ছিলেন তুলেছেন, তুলাকে মুস্তাহাব বলেছেন, আবার যারা তুলি তারা মনে করে না তুললে সুন্নত নষ্ট হয়ে গেল, অথচ এটা একটা মুস্তাহাব, রাসূলুল্লাহ সাল্লাম থেকে প্রমাণিত তিনি তোলেননি কখনো কখনো, কোনো কোনো সাহাবি তোলেননি। এই জন্য আমি অনুরোধ করব, বড় কষ্ট লাগে যেখানে সমাজের অগণিত মানুষ নামাজ রোজা ছেড়ে দিয়েছেন, নামাজ পড়ছেন না, হারামে লিপ্ত, দিন জানে না, শিরিক কুফরে লিপ্ত, অথচ আমরা যারা দিন পালন করি সমাজের 10 থেকে 15 সর্বোচ্চ 15 ভাগ মুসলমান, এদের ভিতরেও অল্প কিছু সংখ্যক আলেম যারা হক দাওয়াত দিচ্ছেন, তারা আজকে রফাদাইন করা অথবা না করা, জোরে আমিন বলা অথবা না বলা, এইগুলোকে দিনের শেয়ার বানিয়ে আমাদের বিভক্তি বাড়াচ্ছি, আর এই ফাঁকে খ্রিস্টান মিশনারিরা মুসলমানদের খ্রিস্টান বানাচ্ছেন, ইসলামের যারা একেবারেই বিভ্রান্ত সম্প্রদায় কাদিয়ানি বাহাই তারা তাদের অনুসারী বাড়াচ্ছে, আর আমরা ছোট ছোট বিষয়ে বিতর্কে লিপ্ত হয়েছি। এজন্য আমি আমার যেটা আশা যে আমরা মনটাকে উদার করি যতটুকু সুন্না উদার, যে বিষয়গুলো রাসূলুল্লাহ সাল্লাম থেকে একাধিক বর্ণিত ওটা আমরা যদি কেউ রফাদাইন করেন আপনি খুশি হন, যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন এটা রাসূলুল্লাহ সাল্লাম মুজেজা, যে বিশ্বে আপনি হজে গেলে এটা দেখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন কোনো কর্ম নেই যেটা দুনিয়ার কয়েক লক্ষ মানুষ অনুসরণ করে না, এটা বিশ্বে আর কোনো ব্যক্তির ক্ষেত্রে সত্য নয়।
কাজে যদি দেখেন কেউ রফাদাইন বারবার করছেন, আপনি খুশি হন যে আমার রসুল সাল্লামের একটা হাদিস এটাও কিছু মানুষ আমল করছে। যদি কেউ না করে আপনি খুশি হন যে ওই আমলটা না করলে অন্য সহি সুন্নত গুলো আমল করছে, এটাও একটা হাদিস যেটা সহিভাবে প্রমাণিত রসুল একবার উঠাতেন। এটা এইভাবে মনটাকে উদার করি, আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান। আমিন আমিন, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দরভাবে আমরা সমাধানটা জানলাম। আমাদের বোনের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, নামাজের ভেতরে হাত এবং পায়ের অবস্থাটা কিভাবে থাকবে, আমরা জানবো।